স্বামীর হাতে নির্যাতিত এক গৃহবধূ থানায় দ্বারস্থ। ঘটনা বিলোনিয়া রাজনগর ব্লকের পিয়ারবাড়ি থানাধীন রাজনগর এলাকায়। নির্যাতিত গৃহবধূর নাম ঝর্ণা দেবনাথ, দুই কন্যা সন্তানের জননী। বিলোনিয়া ঋষিমুখ ব্লকের নলুয়া অভয়নগরে নির্যাতিত গৃহবধূর বাপের বাড়ি। সংবাদে জানা যায়, 2009 সালে ফাগুন মাসের 17 তারিখে সামাজিক রীতিনীতি মেনে বিলোনিয়া রাজনগর ব্লকের রাজনগর এলাকার বাসিন্দা বিপ্লব দেবনাথের সাথে বিয়ে হয় নলুয়া অভয়নগরের বাসিন্দা ঝর্ণা দেবনাথের। বিয়ের কয়েক বছর ভালোই ছিল। প্রথম কন্যা সন্তান হওয়ার পর নির্যাতন শুরু হয়। এরপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। দ্বিতীয় কন্যা সন্তান জন্ম হওয়ার পর থেকে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, স্বামী বিপ্লব দেবনাথ প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়ির সকলের সামনে মারধর করার পরেও কেউ বাঁচাতে এগিয়ে আসেনি, উল্টো বিভিন্ন কথা বলে মারধর করার জন্য স্বামীকে উস্কানি দিতে থাকে বলে অভিযোগ স্বামীর পরিবারের বিরুদ্ধে। এছাড়া বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। টাকা এনে দিতে না পারলে মারধর থেকে শুরু করে এমনকি ভাত খেতে পর্যন্ত দেয়নি বলে অভিযোগ। একসময় নির্যাতিত গৃহবধূকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ তুলল স্বামীর বিরুদ্ধে নির্যাতিত গৃহবধূ। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে নির্যাতিত গৃহবধূ তার দুই কন্যা সন্তানকে নিয়ে ঋষিমুখ ব্লকের নলুয়া অভয়নগর বাপের বাড়িতে আশ্রয় নেয়। অবশেষে মঙ্গলবার দুপুরে নির্যাতিত গৃহবধূ ঝর্ণা দেবনাথ ও দুই কন্যা সন্তান সহ তার বাবাকে সাথে নিয়ে স্বামী বিপ্লব দেবনাথ ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে শাস্তির দাবি করে বিলোনিয়া রাজনগর ব্লকের পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের করে। আমার নাম, নমস্কার, আমার নাম ঝর্ণা দেবনাথ। আমার বাড়ি রাজনগর, রাজনগর আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি হচ্ছে নলুয়া। তো আমার বিয়ে হয়েছে 2009 সালে ফাল্গুনের 17 তারিখ। ওই দিন বিয়ের পরে আমি আড়াই থেকে তিন বছর আমি খুব সুখে শান্তিতে সংসার করছি। এরপরে আমার উপর অত্যাচার, নানা ধরনের বিভিন্ন ধরনের টর্চার। এরপরে মেয়ে হওয়ার পরে আরও যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা বেশি। লোন লইয়া দিতাম না, বাপের বাড়িতে টাকা আনতাম, এই ধরনের টর্চার আমার কাছে করে। এরপরে আমার বাপের বাড়িতে গয়না দিছে, গয়না দেওয়ার পরে তার সবটি গয়না নিয়ে আসা যায়। পিচা পিচা তাই করছে, জুয়া খেলছে, তাস খেলছে। এরপরে আমার হচ্ছে অত্যাচার, ডেলি মদ খায়, কাজকর্ম কিছুই করে না। এরপরে লোন নেওয়ার লাগে আমার যে ধরনের ব্যবহার করবো, রাত্রে ভাত রান বেলা দিত না, ভাত খেয়ে বেলা দিত না, শাল মাত্রা রাখতো, ভাত মাত্রা রাখতো, যে আমি ভাত রান্না করলে ভাতটি মাত্রা রাখতো, টানে নেওয়ার পরে আমার খেয়ে বেলা দিত না, মেয়েদেরকে অশান্তি দিত, মেয়েদেরকে জ্বালা যন্ত্রণা দিত। আমি খিচুড়ি চাল বাচ্চা ভাত রান্ধি খাই, কোনো সময় উপাস থাকি, ঘুমায় থাকি, এই ধরনের আমি জ্বালা যন্ত্রণা ভোগ করি। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বিপ্লব দেবনাথ। হ্যাঁ, বিপ্লব দেবনাথ। বিপ্লব দেবনাথ। তো এখন এই আপনারা কি থানাতে মামলা করবেন? হ্যাঁ, আমি উপযুক্ত শাস্তি চাই। থানাতে মামলা করছেন? তো এখন আপনার কি মানে কি চাইতেছেন? আমি চাইতেছি আমি তারা সবাই পুরো ফ্যামিলির উপযুক্ত শাস্তি চাই। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আছে আমার হাজবেন্ড আছে, আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেওর আছে, এবং ভাসুর আছিল, ভাসুর যে আমার 6 বছর আগে আমার জালেরও আগুন লাগাই মারা গেছে, ওখান আমার ভাসুর জেলে আছে। ওখানে আমাদের বাড়িতে শ্বশুর আছে, শাশুড়ি আছে, দেওর আছে, এবং আমার হাজবেন্ড আছে। তারা সবাই অত্যাচার করে? সবাই সবাই অত্যাচার করে, নানান ধরনের ব্যবহার করে, এবং দেওরও আমাকে মারতে আয়ে, বারে বারে মারতে আয়ে, দেওরও আমাকে বিভিন্ন ধরনের ব্যবহার খারাপ করে। রাত্রের বেলা মদ খেয়ে এসেরা ব্যবহার খারাপ করবো, এবং মেয়েদেরকে টক্সার করবো। এখন কি এই যে অত্যাচার, এই যে মানে পুরোটা কারণ হয়েছে মেয়ে হয়েছে কি লেগে নাকি? আর হয়েছে বাবার বাড়ির থেকে লোন লোয়ার লাগে। শেষ পর্যন্ত আমার শাখা দিয়ে পরবর্তী আমার এটা করতে 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 স্যার আমার অনেক বিচার হয়েছে, স্যার অনেক সালিশ দরবার হয়েছে, কোনোটাই তারা বিশ্বাস করে না। তারা কো আমি দেখাই দিতাম, ফাললে আমি দেখাই দিতাম কি দিয়ে আমার এই ধরনের অত্যাচার করতে 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 আমি সহ্য করতাম, পারি না অত্যাচার করতে করতে আমার শেষ পর্যন্ত আমার গলা টিপা গামছা দিয়া আমার হত্যা করতো। আমি বহুত চেষ্টা করছি, ছুটতাম পারি না, মেয়েরা আমাকে ছুটিয়ে কোনো মতে আমি সারা রাত্র বাগে কাটিয়ে রাত কাটছি পরের দিন সকালবেলা। কবে এই ঘটনাটা কবে ঘটছে? এটা লাস্ট মুহূর্তে আমি বাপের বাড়ির যেদিন আসি সেদিনের আগের দিনটা এই ঘটনাটা হয়েছে। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি।